হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো, আজকে হলো শিবরাত্রি উপলক্ষের এই ভিডিওটা। তো আজকে সকালে প্রথমে আমি দেখো বাজারে গিয়েছিলাম একটা শাড়ি আনতে, তারপরে শাড়ি কিনে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমি সমস্ত ঘরের কাজ কিন্তু সেরে চান করে নিয়ে পুজোর কাজে লেগে পড়েছি। তো আগের দিন যে পুজো করেছিলাম তার যে বাসি ফুলগুলো ছিল সেগুলো প্রথমে তুলে নিচ্ছি, তারপরে কিন্তু আমি এখন বাগানে চলে এসেছি কিছু ফুল তুলতে। আর আমার ঘরে প্রচুর কিন্তু নীলকণ্ঠ ফুলের গাছ আছে, আর এত গাছ রয়েছে যেগুলো মানে জঙ্গল টাইপের হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু অনেক গাছ তুলেও দিয়েছি, মানে জঙ্গল হয়ে যাচ্ছে বলে। এইসব গাছের মধ্যে নানা রকম পোকামাকড়ও থাকে, তো তার ভয়ে আমি কিন্তু প্রচুর গাছ তুলেও দিয়েছি। তারপরেও দেখো নীলকণ্ঠ প্রচুর মানে গাছ রয়েছে আর তাতে কিন্তু প্রচুর ফুল হয়। আর এখন কিন্তু যত গরম পড়ছে একটু একটু করে ফুল ফোটাটাও কিন্তু কমে আসছে। যত গরম পড়ছে ধীরে ধীরে নীলকণ্ঠ ফুলের সংখ্যাও কিন্তু অনেকটা কমে গেছে। শীতকালে কিন্তু নীলকণ্ঠ গাছে একদম ফুলে ভর্তি হয়ে থাকতো। আর এখানে দেখো আমি বালতিতে করে ফুল তুলছি, দেখো মোটামুটি কত ফুল হয়েছে নীলকণ্ঠ ফুল। আর এই ফুলগুলো দিয়ে আমি একটা নীলকণ্ঠ ফুলের মালা গেঁথে নেব। আর এখানে দেখো কিছু জবা ফুলও তুলে নিচ্ছি। এই গোলাপি রঙের যে জবা ফুলের গাছটা, এটাতেও মোটামুটি ভালোই ফুল হয়। আর আজকে দেখো এখানে বেটু আমার ভিডিও করে দিচ্ছিল, তো যেহেতু ঘরে আমার তেমন একটা কেউ থাকে না, তো তার জন্য আমাকে হয় নিজে বা স্ট্যান্ডে বা আজকে হচ্ছে বেটু কিন্তু ভিডিও করে দিল। তা আমি দেখো এখানে ফুলগুলো দিয়ে পুজো করে নিচ্ছি। তারপরে দেখো আমরা কিন্তু দুপুরবেলাটাই বেটুকে খাইয়ে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর তারপরে দেখো বিকালবেলা 4টার সময় উঠে নিয়ে এখন আমি জামা প্যান্ট ছেড়ে নিয়ে আর ঘর দুয়ার আর একবার পরিষ্কার করে নিয়ে আমি দেখো এখন ঠাকুরের কাজে লেগে পড়েছি। যে ফুলগুলো তুলেছিলাম সকালবেলা সেই ফুলগুলো দিয়ে দেখো মালা গাঁথতে বসে পড়েছি। তো এখানে একটা জবা ফুলের মালা করে নিচ্ছি আর একটা কিন্তু নীলকণ্ঠ ফুলের মালা গাঁথবো। আর বাজার থেকে আকন্দ ফুলের মালা, পলাশ ফুলের মালা এগুলো তো কিনেই এনেছি। তো তারপরে দেখো যে বাজারে ফল এনেছিলাম ঠাকুরের জন্য সেই ফলগুলো এখন কেটে নিব। আপেল, কলা, কমলা লেবু, তারপরে আরও যে যে ফলগুলো রয়েছে সেগুলো এখন কেটে জোগাড় করে রাখছি। এমনিতে কিন্তু আজকে এবছরে যে শিবরাত্রি সেটা কিন্তু চতুর্দশী পড়েছে 8:00 মিনিটে, তো অনেকটাই রাত্রে। তাহলেও রাত্রে পড়েছে তার জন্যও নয়, আমি কিন্তু কাজগুলো একটু আগিয়ে রাখছি। এখন প্রায় 5টার মতন বাজে, তো ফলগুলো কেটে রাখলে আর সমস্ত কিছু কাজ আগিয়ে রাখলে সুবিধে হবে। তো মোটামুটি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে নিয়েছি আর ঠাকুরের সব জিনিস গুছিয়েও নিয়েছি, যা যা লাগবে ফল ফুল আর বেনে দোকানের যা যা জিনিস সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বামুন ঠাকুরের জন্য চাল আর তারপরে দক্ষিণা সব কিন্তু গুছিয়ে নিয়েছি একদম। তারপরে দেখো আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটাই আজকে আমি সকালে কিনতে গিয়েছিলাম। আমার এর আগেও একটা শাড়ি, লাল পাড় সাদা শাড়ি রয়েছে, কিন্তু তাও আমি আর একটা নতুন সাদা লাল শাড়ি নিয়ে আসলাম। আর এখানে দেখো একটা হাকুবা ব্লাউজও নিয়ে এসেছি, এটাও কিন্তু নতুন। তো আজকে ভাবলাম একটু নতুন শাড়িই পরি। তো তারপরে দেখো এখানে রেডি হয়ে নিচ্ছি আমি। একটু মুখে ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম, তারপরে দেখো একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি, হালকা করে একটু পাউডারও লাগিয়ে নিয়েছি, তারপরে লিপস্টিক পরে নিলাম আর চোখে একটু আইলাইনারটা লাগিয়ে নিলাম।
তারপরে দেখো এখানে চুলটা ভালো করে ঝেড়ে নিয়ে আমি বেঁধে নিচ্ছি। আমি আজকে চুলটা খোপা করে যাব, তো তার জন্য দেখো প্রথমে বেঁধে নিলাম, তারপরে খোপাটা আমি করব। যেহেতু আমার চুলটা খুব একটা লম্বা নয় তার জন্য, আর চুলটা স্টেপ কাট কাটা আছে তার জন্য চুলগুলো সব এদিক ওদিক হয়ে যায় বলে আমি প্রথমে একটা গার্ডার দিয়ে বেঁধে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে সিঁদুর পরে নিচ্ছি, আজকে একটু বেশি মোটা করে সিঁদুর পরব। তারপরে দেখো শাড়িটা যে পরেছি তার সঙ্গে একটা কোমরে বেল্টও পরে নিচ্ছি। এটা হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ের সময় কিনেছিলাম এই বেল্টটা, তো সবসময় এই বেল্টটা পরা হয় না, তো আজকে মনে হলো যে পরে নিই। তারপরে দেখো এখানে একটা লাল টিক পরে নিচ্ছি, আর পরে নেব কানের দুল। আমি খুব একটা বেশি বড় কিন্তু কানের পরতে পারি না, বেশিরভাগ সব কানের দুল আমার কিন্তু ছোট ছোটই, খুব একটা বড় কানের দুল আমার কিন্তু নেই। তারপরে দেখো এখানে যে শাখা আর পলাটা যেগুলো নতুন ছিল সেগুলো পরে নিচ্ছি, আর তার সঙ্গে কিছু চুড়িও পরে নিচ্ছি। তো এইগুলো কিন্তু আজকে শিবরাত্রি উপলক্ষে অন্যরকমভাবে আমি সাজছি। আমি কিন্তু সবসময় এরকম খুব একটা সাজি না, আমি এমনি সিম্পল থাকতেই ভালোবাসি। তারপরে দেখো সাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা ঠাকুর মন্দিরে চলে এসেছি। আমার সঙ্গে এসে আর পাশের বাড়ির এক দিদি এসছে। তো এটা আমাদের ঘর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই মন্দিরটা, আর এখানে কিন্তু অনেকটা ফাঁকা ছিল বলে আমরা এই মন্দিরটাতেই আসলাম। আর আরও মন্দির এখানে চারপাশে কিন্তু আরও প্রচুর মন্দির রয়েছে শিব ঠাকুরের, কিন্তু সেই মন্দিরগুলোতে প্রচুর ভিড় হয় বলে আমরা দেরি করলাম না, আমরা এই মন্দিরটাতেই আসলাম। কেননা এখন প্রায় 9টা বেজেই গেছে, অনেক রাত হয়ে যাবে আর বেটিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তো তার জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে আসতে পারলে বেটুকে এসে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াতে পারবো। তারপরে দেখো এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আর পুজো করে নিয়ে আমরা এখন পুষ্পাঞ্জলি দিচ্ছি। আর বামুন ঠাকুর কিন্তু খুব ভালো করে কিন্তু আমাদের পুজোটা দিয়েছিল, আমাদের খুব ভালোই লাগলো। আর ফাঁকা ছিল মন্দিরটা, খুব একটা বেশি ভিড় হয়নি, তো তার জন্য কিন্তু আমাদের পুজোটা খুব ভালো করেই হয়েছিল। তো এখানে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি, আর বেটু আমার তখন কিন্তু ক্যামেরা করে দিচ্ছিল। তো যখন আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালছিলাম তখন কিন্তু আমার একদমই খেয়াল ছিল না যে ক্যামেরা করব। তো তার কিছুক্ষণ পরে বেটু এসে আমাকে বলল, মা আমি ক্যামেরা করব। আজকে ওর খুব মজা লাগছিল, ওকে তো সবসময় ফোন হাতে দিই না, আর আজকে ওকে যেহেতু বলেছি তুই আমার ক্যামেরাম্যান, তুই আমার ক্যামেরা করে দিবি, তো তার জন্য ও খুব আনন্দের সঙ্গে আমার ক্যামেরা করে দিচ্ছিল। তো দেখো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই, আজকে আমাদের খুব ভালোভাবে পুজোটা কাটলো। তোমরা কেমনভাবে কাটালে শিবরাত্রির দিনটা প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, আর সবাই একসঙ্গে বলো হর হর মহাদেব। চলো আজকের ভিডিওটা এত দূরই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, খুব ভালো থেকো।